পাখিদের অভয়ারণ্য তৈরিতে ব্যতিক্রমে উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। পাখির আবাসস্থলের জন্য পৌর এলাকার গাছে গাছে 10,000 মাটির ভার ও কলসি বাঁধার কাজ চলছে। এসব আবাসে পাখিদের খাবার ব্যবস্থাও করবে পৌরসভা। পৌর মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী ও পরিবেশবিদরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। প্রায় 38 বর্গ কিলোমিটার আয়তনের চুয়াডাঙ্গা পৌরসভার বাসিন্দা 2 লাখের কাছাকাছি সবুজে ঘেরা এই শহরে আছে অনেক গাছগাছালি, যাতে অসংখ্য পাখির আনাগোনা। এই পাখিদের ভালোবাসেন শহরবাসী, তাই গত মাসে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গাছের ডালে পাখিদের বাসা তৈরি করে তাদের বিচরণ আরও সুরক্ষিত করার উদ্যোগ নেয় পৌরসভা। প্রথম পর্যায়ে মাটির 500 ভার গাছের ডালে বসিয়ে নির্মাণ করা হচ্ছে পাখির বাসা। এমন মোট 10,000 পাখির আবাস তৈরির উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র। সবাই পাখির প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা তাদের জন্য তৈরি হয়। চুয়াডাঙ্গা পৌরসভা থেকে সব জায়গায় ছড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে এবং সবাই যাতে উদ্যোগেই কাজ করে। ঝড় বৃষ্টি সহ বিভিন্ন দুর্যোগে এসব বাসায় নিরাপদে থাকতে পারবে পাখিরা, তাদের খাবারও সরবরাহ করবে পৌরসভা। ভবিষ্যতে এমন উদ্যোগে বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে শহরবাসী। 2টি করে 3টি করে এই ভার কিনে নিয়ে যে বাসার গাছে অথবা বাসার আশেপাশে গাছে তারা কাজ শুরু করে দিয়েছে। পৌর নাগরিক হিসেবে আমরা বিভিন্ন এলাকায় আলোচনা চলছে, অত্যন্ত আমরা খুশি এবং অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। এটা বর্তমান সময় উপযোগী একটা উদ্যোগ। স্থানীয় পরিবেশ ও নগরবিদরা বলছেন পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ সারা দেশেই নেওয়া উচিত, তাতে জীব বৈচিত্র্য রক্ষা পাবে, সতেজ থাকবে পরিবেশ। একটা জীব জন্মালি হবে না, 90% নির্ভর করে এনভায়রনমেন্টের উপরে। সেই এনভায়রনমেন্ট আমরা যেন ঠিক রাখতে পারি, আমাদের সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার পৌর মেয়র ভাড় বাঁধছে, খাঁচি বাঁধছে, যাতে পাখিরা অভয়ে তারা সেখানে বসবাস করতে পারে, তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে, তারা আনন্দের সঙ্গে থাকতে পারে। পৌরসভার ব্যতিক্রমে এই উদ্যোগটি সফল হলে সারা দেশের দর্শনার্থীরা চুয়াডাঙ্গায় পাখি দেখতে যাবে বলেও মনে করেন এই পরিবেশবিদরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।